ওকালতি পেশায় যতদিন ধরেই আছি, তার মধ্যে একটা ফোন কল, একটা মেয়ের ফোন করে একেবারে আশ্চর্য হয়ে গেছে যে আসলে আমাদের সমাজ ব্যবস্থা, নীতি নৈতিকতা একেবারেই ভণ্ডুর অবস্থায় আছে। কিছুদিন আগে একটা মেয়ে আমাকে ফোন করে সে জানতে চায় যে আমাদের বয়স হয়েছে, মানে মেয়ের 18 বছর পূর্ণ হয়েছে এবং ছেলের 21 বছর পূর্ণ হয়েছে, যে আমরা কোর্টে বিয়ে করতে চাই, আপনি কি করাতে পারবেন কি না। তো আমি বললাম যে যেহেতু আপনাদের পরিপূর্ণ বয়স হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা ইচ্ছা করলে কোর্টে এসে আপনারা বিয়ে শাদী করতে পারেন, সেই ক্ষেত্রে কোর্ট ম্যারেজের বিষয়টা যেহেতু সেই বিষয়ে পরে একদিন আলোচনা করব, আপনি আপনারা আসলে আমরা বিয়ে করার ব্যবস্থা করে দিতে পারবো এখানে। কিন্তু এই বিষয়টা একেবারে অবাক করার বিষয় না, কিন্তু এর পরবর্তী যে উনি যে কথাটা আমাকে বললেন, একেবারে আমি স্পিচলেস হয়ে গেছি। উনি আমাকে বলেন যে আমি একজন বিবাহিত, আমার 2টা বাচ্চা আছে, আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, বিদেশে থাকেন, আমি 2টা বাচ্চা নিয়ে আছি। এখন কথা হলো, আমার এই হাজব্যান্ড থাকা অবস্থায়, মানে হাজব্যান্ডের বিয়ে বলবৎ থাকা অবস্থায় আমি অন্য একটা ছেলের সাথে আমার সম্পর্ক, সেই ছেলেকে আমি বিয়ে করতে চাই। এই কথা শুনে আমি আসলে একেবারে আসমান থেকে পড়লাম, কারণ মেয়েটা আপনার যখন আমাকে এই কথা বললেন, তখন আমি আসলে কী পরামর্শ দিব বা কী বলবো, আমি একেবারেই স্পিচলেস হয়ে গেছি। তো উনি বলেন, তো আমি বললাম যে আপনার এখন স্বামী বর্তমান আছে, ওনাকে কি আপনি কি তালাক দিয়েছেন বা এইসব ধরনের চিন্তা ভাবনা করছেন? কয় না, এইসব ধরনের চিন্তা ভাবনা নাই, আমি আমার এই হাজব্যান্ডকে তালাক দিব না, আমি এখন যে ছেলের সাথে আমার সম্পর্ক আছে আমি ওকে গোপনে বিয়ে করতে চাই, ওই হাজব্যান্ডও থাকবে, এখন নতুন একজনের সাথে সম্পর্ক হয়েছে, ওনাকে আমি কোর্টের মাধ্যমে বিবাহ শাদী করতে চাই, আর এর সাথে যেহেতু আমার হাজব্যান্ড বিদেশ থাকে, এখন এই ছেলের সাথে আমি ঘর সংসার করে কয়েকদিন দেখি এই ছেলের অবস্থা কী, যদি ভালো হয় বা ওই ছেলের মন মানসিকতা ভালো হয়, তাহলে সেকেন্ড যে ছেলেকে আমি বিয়ে করতেছি ওই ছেলের সাথে আমি ঘর সংসার করবো, আর যেহেতু আমার প্রথম হাজব্যান্ড বিদেশে থাকে, উনি দেশে আসার পর ওনাকে আমি তালাক দিয়ে দিব। তো আমাকে বলে যে অবস্থায় আপনি কি বিয়ে করাতে পারবেন কি না। তা আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, দেখুন, যেহেতু ইসলামিক শরিয়া মতো একটা মেয়ে 2টা হাজব্যান্ডকে একসাথে কন্টিনিউ করার সুযোগ নাই, এবং হচ্ছে রাষ্ট্রীয় আইনেও এরকম নজির আমরা দেখি না, হয়তো বা হয় অগোচরে, হয় কোনো আইনজীবীর অগোচরে বা তথ্য না জানি হয়তো বা হয়ে থাকে বা হয়, তো আমি ওনাকে পরামর্শ দিলাম যে না, আমি আমার পক্ষে এমন বিবাহ করানো আপনার আমার পক্ষে সম্ভব না। তবে আমি অনেক চিন্তা করলাম যে ওনাকে একটু বুঝিয়ে বলে দেই, যেহেতু আইন অঙ্গনে অনেক ধরনের আইনজীবী আছে, এখানে অনেক শিক্ষানবিশ আইনজীবী আছে, আইনজীবী সহকারী আছে, অনেক ধরনের লোকজন এই পেশার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে, হয়তো বা যারা একটু চিন্তা করবে এইসব বিষয়গুলো নিয়ে, তারা হয়তো এই অল্প কিছু টাকার জন্য হলেও এই বিয়ে শাদী করাবে না, কারণ বিবেকের তাড়নায় উনি হয়তো করাবেন না। বাট কিছু কিছু মানুষ আছে টাকার জন্য হয়তো বা আসলে, অথবা ওই মেয়েটা তথ্য গোপন করে এসেও বিয়ে শাদী করে নেওয়ার সুযোগ আছে বা করে থাকে অনেকে। তো আমি ওই মহিলাকে পরামর্শ দিলাম, দেখুন, আপনার 2টা সন্তান এখন বর্তমান আছে, আপনার হাজব্যান্ড আপনার জন্য, আপনার সন্তানদের জন্য এত কষ্ট করে আপনাদেরকে রেখে বিদেশে পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে, আপনার ওটা দিয়ে আপনার জীবিকা নির্বাহ করছেন, এখন ওই হাজব্যান্ড দূরে দেশে থাকা অবস্থায় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এখন অন্য একটা ছেলের সাথে আপনার সম্পর্ক মানে সম্পর্ক করে এখন বিয়ের সাথে চিন্তা করছেন, তখন ইসলামিক দৃষ্টিতে ওনাকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম, এমনকি পরবর্তীতে বললাম যে আপনি অন্য কোথায় গেলেও বিয়ে করার সুযোগ থাকবে,
বাট আপনি আপনার হাজব্যান্ডের কাছে আল্লাহর কাছে গিয়ে হয়তো জবাবদিহি করতে হবে আজ এই ঘটনার কারণে আপনি যেটা চিন্তা করতেছেন। এই জন্য আমার এই ওকালতি পেশায় আমি যখন লয়ের স্টুডেন্ট ছিলাম তখন থেকে এই পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে অনেককেই আইনগত পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। তবে আমার এই পেশাতে আসার ফলে এটাই একেবারে আশ্চর্যজনক বিষয় যে আমরা আসলে কতটুকু নিচে নামতে পারি। একটা মেয়ে যেখানে বলে যে হাজব্যান্ড থাকা অবস্থায় তার হাজব্যান্ডের ওই সংসারে থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে সে পরকিয়া করে ওকে বিয়ে করতে চায়, আমাদের নীতি নৈতিকতা একেবারেই ভঙ্গুর অবস্থায় আছে। তাই প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা যারা বাহিরে আছেন দয়া করে স্ত্রীর নিয়মিত খোঁজখবর নেবেন, প্রয়োজনে যত সম্ভব হয় বছরে হোক নাহলে দুই বছরে হোক বাড়িতে আসা যাওয়ার চেষ্টা করবেন, তারপরে নিয়মিত খোঁজখবর নেবেন, টেক কেয়ার করবেন, একটু গাইডলাইন দিবেন ইসলামিক দৃষ্টিতে বা ইসলামিক রীতিনীতি অনুযায়ী শরিয়া মোতাবেক চলাফেরা করার জন্য প্রচেষ্টা করবেন। তাহলে যদি হয়তো আপনার ছেলে স্ত্রী যদি হয়তো আপনার আনুগত্যের ভিতরে থাকতে পারে অথবা আপনার সন্তানরাও আনুগত্য বা আদর্শ নিয়ে বড় হতে পারে, তাই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার প্রয়োজন বোধ করেছি এই কারণে। হয়তো এখান থেকে হয়তো বা অনেকে শিক্ষা নেবেন। আর যে বোনটা হয়তো আমাকে ফোন দিয়েছেন, হয়তোবা যদি ভিডিওটা আপনি দেখেও থাকেন একটু বিবেকে একটু চিন্তা করবেন যে আপনার হাজব্যান্ড আপনাদের জন্য কী কষ্ট করছে বাহিরে আপনাদের সুখের কথা চিন্তা করে, আর আপনি সামান্য এই আকাঙ্ক্ষার কারণে একজন মানুষেরকে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন। ছি, ধিক্কার জানাই আপনাকে, আল্লাহ আপনাকে হেফাজত করুক, আপনার যে চিন্তা এই চিন্তা থেকে বের হয়ে আসা আল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।